আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের যাদের হোম ম্যানেজমেন্ট সাবজেক্টটি রয়েছে তো তোমাদের এবিটিএ টেস্ট প্রায় তোমার দেখে নেওয়া মাত্র চারখানা পেজ রয়েছে এসি থার্টিন টোয়েন্টি সেভেন এবং দুশো নয় তিনখানা পেজ রয়েছে তো এই তিনটে পেজের মধ্যে আজকের এসি থার্টিন এই তেরো এসি তেরো এই পেজের এমসি এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করছি এবং দু এক দিনের মধ্যেই তোমাদের এই তিনখানি তিনখানা পেজের আজকে এটা দিচ্ছি এবং পরের দুটো একটা ক্লাসে সাতাশ এবং দুশো নয় পেজের আমি এমসিউকের উত্তর এবং এসিউকের উত্তরটা দিয়ে দেবো তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো এছাড়া তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের প্রতিটি বিষয়ে লাস্ট মিনিট সাজেশান দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেগুলো দেখে নিতে পারো এছাড়া তোমাদের এবিটি টেস্ট প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি বিষয়ের পল সায়েন্স হিস্ট্রি এডুকেশন নিউট্রিশান জিওগ্রাফি প্রত্যেকটা পেজের কিন্তু কমপ্লিট করা রয়েছে তোমরা একটা লিঙ্কে ক্লিক করলে সমস্ত বিষয়ের প্রশ্ন তো কিন্তু পরপর পেয়ে যাবে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে তো যেন এসি তেরো এই পেজটা আমরা দেখে নিই তো এটা হচ্ছে আমাদের হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পার্ট বিয়ের ওয়ান ইন্টু একুশ একুশখানা এমসি থাকে তো এক নম্বরের প্রশ্ন দেখে নাও গৃহ পরিচালনা হল উত্তর লিখবে অপশান সি শিল্প এবং বিজ্ঞানের মেলবন্ধন দু নম্বরের প্রশ্ন দেখে নাও পরিকল্পনার প্রথম স্তর হল উত্তর হচ্ছে অপশান বি সমস্যাকে জানা তিন নম্বরের প্রশ্ন গৃহিণীর সময় এবং শ্রম সাশ্রয় করার জন্য প্রয়োজন কি উত্তর হচ্ছে অপশান এ অবসর সময় কাজগুলি করা চার নম্বরের প্রশ্ন কর্মক্ষমতা হ্রাসের কারণগুলি হলো উত্তর দেখো অপশান সি প্রেষণার অভাব এবং অবসাদের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন অবসাদের দুটি অবসাদের প্রধান দুটি ভাগ হল উত্তর হচ্ছে অপশান বি লিখবে দৈহিক অবসাদ ও মানসিক অবসাদ চলে আস আমাদের ছ নম্বরের প্রশ্ন ব্যাংকে কারা চলিত হিসাব খোলে উত্তর লিখবে অপশান এরটা ব্যবসায়ী ও শিল্পপতিরা সাত নম্বরের প্রশ্ন চেক লিখতে ব্যবহৃত করা হয় উত্তর লিখবে অপশান বি কালো ও নীল রঙের কালি আট নম্বরের প্রশ্ন রেকারিং ডিপোজিট স্কিমে সুদের হার হল উত্তরটা এখানে ফাইভ পয়েন্ট কুড়ি করবে কারণ এটা তো একটু ওঠানামা করে তাই ফোর থেকে সিক্স পয়েন্ট ফিফটি পার্সেন্ট এটা কিন্তু বর্তমান সময় আর এর মধ্যে যে থাকবে সেটাই তোমরা লিখতে পারো নম্বর প্রশ্ন দেখো কিশোরীদের মধ্যে যে রোগটি হয় তা হলো উত্তর লিখবে অপশান বিয়েরটা অ্যানাক্সিয়া নার্ভোসা দশ নম্বরের প্রশ্ন মানুষের জীবনে ঝঞ্ঝাকাল হল উত্তর হচ্ছে অপশান ডি এরটা কাল এগারো নম্বরের প্রশ্ন একটি জাঙ্ক ফুডের উদাহরণ হলো উত্তর হচ্ছে অপশান বি পিথ বারো নম্বরের প্রশ্ন দেখো উদ্ভিজ্জ দাগের উৎস হল তো অপশান এ হচ্ছে চা তেরো নম্বরের প্রশ্ন নাও খাদ্য পরিকল্পনার সময় আমরা ঋতুকালীন খাদ্যের কথা বিবেচনা করি কারণ উত্তর হচ্ছে সি এরটা পুষ্টিমূল্য বেশি থাকে চোদ্দো নম্বরের প্রশ্ন পাটটি পোশাকের জন্য কিশোরীরা পছন্দ করে উত্তর হচ্ছে অপশান এ লিখবে ফ্যাশান পনেরো নম্বরের প্রশ্ন একটি সম্পদের নাম উল্লেখ করো যা ফিরে পাওয়া যায় না উত্তর লিখবে সময় ষোলো নম্বরের প্রশ্ন একটি খাদ্য বিধ্বস্তকারী কীট পতঙ্গ হলো উত্তর হচ্ছে অপশান ডি এরটা আরশোলা নেক্সট প্রশ্ন আমাদের সতেরো নম্বরের প্রশ্ন গৃহের এক ধরনের পর্দা হলো উত্তর লিখবে অপশান এটা আলোক অভেদ্য কাপড়ের পর্দা আমাদের আঠেরো নম্বর প্রশ্ন থেকে নাও আইএসআই চিহ্ন যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটি হলো উত্তর হচ্ছে অপশান ডি খাদ্য উপাদান উনিশ নম্বরের প্রশ্ন প্রজেক্টে রাজ্য একটি মাধ্যম হলো উত্তর লিখবে তো এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর সাধারণত একটা হবে না উত্তর লিখবে স্লাইডস কুড়ি নম্বরের প্রশ্ন ব্যক্তিগত যোগাযোগের একটি মৌখিক পদ্ধতি হলো উত্তর লিখবে অপশান এ গৃহ পরিদর্শন তো এই কটা বাইশটা তোমাদের ছিল এর মধ্যে একুশখানা তোমাদের করতে হয় বাকি এসে এবং যে দুখানা পেজের যে প্রশ্ন উত্তর আছে আমি খুব দ্রুতই তোমাদেরকে অর্থাৎ তোমাদের ষোলো তারিখের আগেই আমি কমপ্লিট করে দেবো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দেও এবং চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো